আজ আমরা এক বিকল্প রুটে বাঁকুড়ার থেকে হাওড়া যাব। সেই রুটটা হলো বাঁকুড়া মশাগ্রাম ট্রেন। যাওয়ার দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তাই আমরা চলে এসেছি সকাল সকাল 8:50 বাঁকুড়া স্টেশনে, এবং এইখান থেকে ট্রেন ধরে মশাগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা হোয়ার ইজ মাই ট্রেনে অ্যাপসে বাঁকুড়া মশাগ্রাম ডাইরেক্ট রুট দেখতে পাবেন। তার জন্য আপনাদের কি করতে হবে, বাঁকুড়া এবং মস্তবাচক লিখে সার্চ করলে আপনাদের ট্রেনে চলে আসবে। এখান থেকে যাওয়ার অনেকগুলো ট্রেন আছে, যার মধ্যে সকাল 5:00 AM ছাড়বে ওই মশাগ্রামে, পৌঁছাবে 7:48 এবং 8:85 ছাড়বে, 11:48 পৌঁছাবে, এবং বেলা অর্থাৎ দুপুর 1:20 ছাড়বে এবং 4:08 ওইখানে পৌঁছাবে। এবং 6:05 একটা গাড়ি ট্রেন আছে, ওখানে 8:33 নাগাদ মশাগ্রামে পৌঁছাবে। এবং ব্যাকারও অনেকগুলো ট্রেন আছে, সকাল 4:00 আছে, 8:00 আছে এবং 12:00 আছে, 5:00 আছে এবং শুক্রবারের 9:16 পর্যন্ত ট্রেন বাঁকুড়া আসার আছে। তাই আমরা উঠে পড়লাম সকাল সকাল এবং চতুর্দিকে দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা হলাম। চারিদিকে কুধুধু মাঠ, যদিও শীতকালের বেলা সব ধান কাটা হয়ে গেছে এবং সেখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের খড় এবং আলু লাগানোর তোড়জোড়। আমরা সকালে উঠেছি, আপনার দৃশ্য দেখতে পাচ্ছেন, গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্য যেটা অন্য বিকল্প রুটে দেখতে পাওয়া যায় না। চলুন স্টার্ট। বাঁকুড়ার থেকে একের পর এক স্টেশন আমরা অতিক্রম করতে চলেছি। প্রথমে দীঘা, নবগ্রাম, বেলুবনি, বেলিয়াতোড়, ছাদার, বৃন্দাবন হয়ে শ্রীরামপুর এবং সোনাবকি গিয়ে আমরা কিছুক্ষণ হোল্ড করব, কারণ ওইখান থেকে একটা ট্রেন আসার কথা আছে। সেই ট্রেনকে পাসিং দেওয়ার পরে আমাদের ছাড়া হবে। হ্যাঁ, সোনাবকির পর থেকে পাত্রসার যেহেতু বিন্দাস হয়ে আমরা আর মশাগ্রামের দিকে উদ্দেশ্য রওনা দেবো। স্টেশনে উঠলে দেখতে পাবেন বিভিন্ন গ্রাম্য শিল্পী, তারা নিজের মতো গান গাইছে। কিছুক্ষণ আগে এই গানটা শুনলেন, অপূর্ব সৌন্দর্য গলায় গান শোনালেন এবং তার মধ্যে দেখতে পাবেন বিভিন্ন ধরনের হকার, গ্রাম থেকে বিভিন্ন ধরনের চকলেট, লজেন থেকে শুরু করে ঝালমুড়ি এবং একটা আশ্চর্যের ব্যাপার, এখানে 10 টাকা ঝালমুড়ি খেতে খুব আনন্দদায়ক, আমিও খেলাম। চলুন নেক্সট গো। এখানে লোকাল ট্রেন হতে পারে কিন্তু ঠেলাঠেলি কিছু নেই, সেটা শিয়ালদা লোকাল হাওড়ার লোকাল এবং হাওড়ার আমরা প্রায় ঢুকতে চলেছি মশাগ্রাম স্টেশনে। কিছুক্ষণ আগে মস্তবাচক ক্রস করলাম, এরপরে মশাগ্রাম স্টেশনে আমরা এন্ট্রি করছি এবং মশাগ্রাম থেকে কীভাবে আবার ওই কল লাইন অর্থাৎ হাওড়া এবং বর্ধমান কল লাইনে যাওয়া যায় সে রুটটাও দেখাচ্ছি। সাইডে ডান দিকে পেয়ে আমরা চলে যাব
এবং ওইখান থেকে সাইড বেয়ে আপনারা বুঝতে পারবেন, সোজা সোজা হাঁটলে মশাগ্রাম যেটা রোড আর কি, দুদিকে দুটো স্টেশন আছে। আর যেটা বর্ধমান যাবেন সেটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মটা পাবেন সেটা বর্ধমান, এবং ওই তারপরে যেটা হাওড়া দিকে স্টেশন আছে হাওড়া দেওয়া যাওয়া যাবে। মশাগ্রাম থেকে ট্রেন ধরলাম আমরা, চলতে রওনা দিলাম কামারকুণ্ডু, এবং কামারকুণ্ডু থেকে নেমে আমরা রওনা দেবো শেওড়াফুলি, এবং শেওড়াফুলির থেকে ট্রেন ধরে আমরা বিভিন্ন দিকে যাওয়া যায়, তাই যেমন এদিকে আবার প্যান্ডেল দিকে যাওয়া যায়। আমি সম্ভবত যাব চন্দননগর, আমার ডেস্টিনেশন চন্দননগর। এখানকারও প্রকৃতির যে রূপ, সে রূপ দেখলে আমিও মুগ্ধ হয়ে যাবেন। বিভিন্ন ধরনের মানুষের কাজকর্ম সত্যি, বিভিন্ন চাষবাসের চাষিদের কাজকর্ম, গ্রাম্য পরিবেশের সঙ্গে মফস্বলের পরিবেশ, এবং আস্তে আস্তে শহরের পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে কীভাবে, তা আপনারা স্বচ্ছকে দেখতে পাবেন। এবং এই জার্নিটা খুব কমফোর্টেবল, মাত্র 30 টাকায় বাঁকুড়া থেকে মশাগ্রামের রুট এবং মশাগ্রাম থেকে হাওড়া রুট ও সামান্য টাকায় লাগে। এই ভিডিও ক্লিপগুলো কিন্তু মশাগ্রাম ঢোকার আগে কিছু কিছু সিন, যেটা আপনি স্বচ্ছকে দেখলে খুব আনন্দ পাবেন। স্টেশন দেখেন এবং প্ল্যাটফর্ম দেখেন, কীভাবে ফর্ম জমির থেকে অনেকটা উঁচু করেছে কিন্তু প্ল্যাটফর্ম সেভাবে বানানো নেই। বিভিন্ন বাস স্টপের যে মতোই মাটির দেশের মতোই মাটির প্ল্যাটফর্ম, কিন্তু অপরূপ সৌন্দর্য এর মধ্যে লুকিয়ে আছে। আমরা মশাগ্রাম থেকে আস্তে আস্তে কামারকুণ্ডু পৌঁছালাম, এবং কামারকুণ্ডু স্টেশন কামারকুণ্ডু থেকে আমরা ওই উপরের লাইনটা যেটা দেখতে পাচ্ছেন এই লাইনে হয়ে আমরা যাবো শেওড়াফুলি। চলুন আমাদের ডেস্টিনেশন এবং কামারকুণ্ডুর প্ল্যাটফর্মের দৃশ্যমনি দেখে নেন। উপর যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন সদ্য মাত্র উদ্বোধন হয়েছে, আগে প্রচণ্ড জাম হতো এই জন্য উদ্বোধন করা হয়েছে কিছুদিন আগে। এবং এইখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে শেওড়াফুলি।